হ্যালো এভরিবডি, ব্যাংক ভোকাবুলারির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। এই ক্লাসে দেখানো হবে কিভাবে আমরা ভোকাবুলারি টেকনিক দিয়ে ছন্দ দিয়ে মনে রাখতে পারি। তো প্রথমে আছে আরবিট্রেট। আরবিট্রেট অর্থ হলো সালিশ দ্বারা নিষ্পত্তি করা, মধ্যস্থতা করা, যার ইংলিশ হলো নেগোসিয়েশন, মেডিয়েট। তো এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো। অ্যারাবিয়ান ট্রিট উইল বি হেল্পফুল ফর নেগোসিয়েশন, অর্থাৎ অ্যারাবিয়ান ট্রিট, অ্যারাবিয়ান একটা খাবার দাবারের আয়োজন, মধ্যস্থতা করতে সাহায্য করবে। তো অ্যারাবিয়ান ট্রিট থেকে আমরা মনে রাখবো আরবিট্রেট। পরের শব্দটি আছে স্পেসাস। স্পেসাস স্পেসাস শব্দের অর্থ হলো আপাত দৃষ্টিতে সঠিক মনে হলেও ভুল, অ্যাপারেন্টলি রাইট বাট অ্যাকচুয়ালি রং, মিসলিডিং, ডিসিপটিভ, ফলস, ফেলাসিয়াস, আনসাউন্ড। তো এটা আমরা মনে রাখতে পারি একটা বাক্যের সাহায্যে, একটা ছন্দের সাহায্যে। স্পেশালি সিরিয়াস বাট অ্যাকচুয়ালি নট সিরিয়াস, অর্থাৎ স্পেশালের যে মেইন অর্থ সেটার সাথে এই বাক্যটা যায়, অর্থাৎ বিশেষভাবে সিরিয়াস কিন্তু আসলে সে প্রকৃতপক্ষে সিরিয়াস না, সে অ্যাকচুয়ালি সে রং, কিন্তু সে দেখায় সে রাইট। স্পেশালি সিরিয়াস থেকে আমরা স্পেশাস শব্দটা মনে রাখতে পারবো। পরের শব্দটি হলো ক্যাচ। ক্যাচ শব্দটির অর্থ হলো ভিক্ষা করা, বেগ। অ্যাজ বেগার্স মেক ক্যাচ ক্যাচ সাউন্ড, সো বেগিং ইজ কল্ড ক্যাচ। আনফেইন্ট। আনফেইন্ট শব্দের অর্থ হলো খাঁটি, পিওর, অথেন্টিক, ট্রু। তো এটা আমরা একটা বাক্যের সাহায্য মনে রাখবো। পিওর ইউনিভার্সাল ফিলিং নিডেড ফর স্টপিং ওয়ার, অর্থাৎ যুদ্ধ বন্ধ করার জন্য একটা খাঁটি, বিশ্ব বিশ্ব অনুভূতি, বিশ্ব মানবতার প্রতি একটা অনুভূতি প্রয়োজন, এ ধরনের একটা প্রয়োজন, যে ইউনিভার্সাল যে স্ট্যান্ডার্ড, মানবতার যে স্ট্যান্ডার্ড, সেটা সেই ফিলিংসটার প্রয়োজন। তো ইউনিভার্সাল ফিলিং নিডেড, এখান থেকে আমরা আনফেইন্ড শব্দটি মনে রাখবো। কোটিডিয়ান শব্দের অর্থ হলো দৈনন্দিন, প্রাত্যহিক। তো এটা আমরা মনে রাখবো ডেইলি, এভরিডে, রেগুলার। এটা হলো কোটিডিয়ানের অর্থ, ডেইলি, এভরিডে, রেগুলার, এটা হলো কোটিডিয়ানের অর্থ, দৈনন্দিন, প্রাত্যহিক। তো এটা আমরা মনে রাখবো কোটস অফ ইন্ডিয়ান রাইটার্স ইউজ ডেইলি, অর্থাৎ ইন্ডিয়ান রাইটারদের যে কোটসগুলো এগুলো সারা বিশ্বব্যাপী ব্যবহার করা হয়। তো কোটস অফ ইন্ডিয়ান, এটা থেকে আমরা মনে রাখবো কোটিডিয়ান। ডাইলেট মানে প্রসারিত হওয়া, ইনলার্জ, ইনক্রিজ, ওয়াইডেন, এক্সপ্যান্ড। তো দ্য ওয়ার্ডস ইন দ্য ডায়েরি ইনক্রিজড লেট, অর্থাৎ ডায়েরিতে শব্দগুলো পরবর্তীতে বৃদ্ধি করা হয়েছে আর কি, কারো একটা ডায়েরিতে সে পরবর্তীতে শব্দ সম্ভার, তার বাক্য শব্দ সব কিছু বৃদ্ধি করেছে, সেটা পরে দেরি হয়েছে। তো ডায়েরি থেকে ডি ডাই, আর লেট থেকে লেট, ডাইলেট। আর সেই সাথে বাকি ইনক্রিজড শব্দটি আছে, অর্থাৎ ডাইলেটের যে অর্থ সেটা রয়েছে। হিউমিলিটি অর্থ হলো নম্রতা, মডেস্টি। তো এটা আমরা হিউম্যান কোয়ালিটি থেকে মনে রাখবো, হিউমিলিটি। তো হিউম্যান কোয়ালিটির একটা বৈশিষ্ট্য হলো নম্রতা, মডেস্টি। তো এখান থেকে আমরা এটা মনে রাখতে পারবো। কমিংগেল। কমিংগেল শব্দের অর্থ মিক্সড, মিশ্রিত, একত্রিত। তো আমরা এটা একটা ছন্দ দিয়ে মনে রাখবো। কমিউনিটি মেক্স আস মিঙ্গেল থ্রু মিক্সিং উইথ এ ওয়াইফ অর হাজব্যান্ড। তো
কমিউনিটি আমাদেরকে মিঙ্গেল মানে সিঙ্গেল থেকে মিঙ্গেল করে দেয় বিয়ে বিবাহের মাধ্যমে, একটা যাদের পুরুষদেরকে ওয়াইফ দেয় এবং ওয়াইফদেরকে হাজবেন্ড দেয়, অর্থাৎ ছেলেদেরকে বউ দেয় আর বউদের মেয়েদেরকে হাজবেন্ড দেয়। তো এইভাবে কমিউনিটি আমাদেরকে মিঙ্গেল করে দেয়। তো কমিউনিটি থেকে কম আর মিঙ্গেল থেকে মিঙ্গেল, কমিঙ্গেল অর্থাৎ মিশ্রিত একত্রিত করে দেওয়া। তো এই এই বাক্যেও কিন্তু মিক্সিং শব্দটা রয়েছে যা আমরা মনে রাখতে পারবো। এগ্রিয়েবল শব্দের অর্থ হলো অমায়িক, সম্মত, শোভন, মনোরম, জেন্টেল, ডিসেন্ট, অ্যামিয়েবল, প্লিজেন্ট। তো আমি এটা আমরা একটা স্টোরি বা রিদমের সাহায্যে মনে রাখবো। এগ্রিয়েবল হোম অ্যান্ড ম্যানার মেক্স আস এগ্রি টু দ্য ম্যারিজ প্রপোজাল, অর্থাৎ একটা বিয়ের প্রস্তাবে আমরা কোথাও গিয়েছি, তাদের বাড়িতে গিয়ে তাদের সুন্দর মনোরম পরিবেশ এবং ব্যবহার আমাদেরকে এই প্রস্তাবে রাজি হতে সাহায্য করেছে মেক্স আস। তো এই এগ্রিয়েবল হোম অ্যান্ড ম্যানার অর্থাৎ তাদের এই যে সুন্দর শোভন ব্যবহার, সুতরাং এই বাক্য থেকে আমরা এগ্রিয়েবলের অর্থ আমরা মনে রাখতে পারবো। ডারিজন শব্দের অর্থ হলো উপহাস, তামাশা, জোক, রাইডিকুলাস, সার্কাস্টিক, জিয়ার। তো এটা আমরা মনে রাখবো, ডিয়ার সন ডোন্ট জোক উইথ মি, অর্থাৎ একজন বাবা তার ছেলেকে বলছে ডিয়ার সন আমার সাথে জোক করবে না, কৌতুক করবে না, উপহাস করবে না, তামাশা করবে না। তো ডিয়ার সন থেকে আমরা ডারিজন শব্দটি মনে রাখবো। আর ডারিজনের যে সব অর্থ জোক, উপহাস করা, তামাশা করা, এটির অর্থ আমরা এখান থেকে সেন্টেন্স থেকে পেয়ে যাচ্ছি। ইভাপোরেশন শব্দের অর্থ হলো বাষ্পীভবন, ভ্যাপোরাইজেশন, লিকুইড চেঞ্জেস ইনটু গ্যাস, এটাকে বাষ্পীভবন বলে। তো আমরা মনে করি সাপোজ ভ্যাপোরাইজেশন থেকে ইভাপোরেশন শব্দটি আসছে, দুটো শব্দের ভিতরে অনেক মিল আছে। অ্যাবজার শব্দের অর্থ হলো পরিত্যাগ করা, অ্যাবান্ডন, অ্যাবনিগেট, ফরগো, রিনাউন্স, রেলিনকুইশ, রিজেক্ট, ডিনাই, গিভ আপ। তো এটা আমরা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখবো, এবি ব্যাংক রিজেক্টেড দ্য ডিসিশন অফ দ্য জুরি, অর্থাৎ এবি ব্যাংক জুরির যে ডিসিশন সেটা রিজেক্টেড করেছিল। তো আমরা এখান থেকে এবি থেকে এবি নেব এবং জুরি থেকে জার নেব, অ্যাবজার। আমরা এই সেন্টেন্সে অ্যাবজারের অর্থও পেয়ে যাচ্ছি, এজ এ রিজেক্টেড, রিজেক্ট করেছিল, তারা পরিত্যাগ করেছিল। স্পাউস, স্পাউস শব্দের অর্থ হলো সমর্থন করা, উৎসাহ দেয়া। এটা আমরা ছন্দ দিয়ে বুঝলে ছন্দ দিয়ে বুঝতে পারি যে এনকারেজ ইওর স্পাউস, অর্থাৎ তোমার স্পাউসকে উৎসাহ দাও, অর্থাৎ স্পাউসের যে অর্থ এনকারেজ, উৎসাহ দেয়া, এটা আমরা এই সেন্টেন্সে পেয়ে যাচ্ছি। স্পাউসের ইংলিশ অর্থগুলো হলো সাপোর্ট, এনকারেজ, ওয়েলকাম। এমব্রেস, অ্যাডপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাসিস্ট, এইড, হেল্প, ফেভার, স্ট্যান্ড আপ ফর, প্রমোট, অ্যাডভোকেট, ইনডোর্স। শেম শব্দের অর্থ হলো নেগেটিভ প্ল্যান, ইনভেইল, ইনভেইল শব্দের অর্থ হলো নেগেটিভ ইন্টারেস্ট, ইনভ্যালিড অ্যান্ড ইল ইন্টারেস্ট, ইনভ্যালিড আর ইল থেকে আমরা ইনভেইল শব্দটি মনে রাখতে পারবো। ইনভ্যালিড এবং ইল ইন্টারেস্ট বলতে নেগেটিভ ইন্টারেস্টই বোঝাচ্ছে। এরপর আমরা পূবালী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার 2017 এই পরীক্ষার যে ভোকাবুলারিগুলো ছিল সেগুলো দেখব। পন্ডরাস
পন্ডরাস শব্দের অর্থ হলো ভারী, স্থূলকায়, বড়, হেভি, ওভারওয়েট, প্লাম্প, লার্জ হলো থিক, বিগ। তো আমরা এটা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখবো, লার্জ পন্ড ইজ ডেঞ্জারাস, অর্থাৎ বড় যে পুকুরগুলো এগুলো অবশ্যই ডেঞ্জারাস। তো এই পন্ড থেকে পন্ড এবং ডেঞ্জারাস থেকে এরাস আমরা নিব, নিয়ে পন্ড এরাস আমরা পাচ্ছি, সেই সাথে ইজ এ লার্জ, এটা হলো এই পন্ডারাস শব্দের অর্থ, সেটা আমরা এই সেন্টেন্সে পাচ্ছি। সলেস শব্দের অর্থ হলো সান্ত্বনা, কনসোলেশন, সাপোর্ট, কন্ডোলেন্স। তো সাপোজ এই সলেস থেকে কনসোলেশন, এই কনসোলেশনের সলেশন শব্দটি এসেছে, অর্থাৎ এই যে সান্ত্বনা, কনসোলেশন, এই শব্দটি সলেস থেকে এসেছে। প্যাসিফিক শব্দের অর্থ হলো শান্ত, শান্তিপূর্ণ, কোয়াইট, কাম, কুল, পিসফুল, ট্র্যাঙ্কুইল। টর্টোয়াস শব্দের অর্থ হলো আঁকা বাঁকা, পেঁচানো, কার্ড, রাউন্ড, কার্ল, কার্ভি, কার্লি। ডেসিকেট শব্দের অর্থ হলো ড্রাই, শুষ্ক করা। দেশি ক্যাট লাভস ড্রাই ফিশ, অর্থাৎ দেশি ক্যাট যে আমাদের যে দেশি বিড়াল, তারা কিন্তু শুকনা মাছ পছন্দ করে। তো এখান থেকে এই শব্দ থেকে আমরা ড্রাই, যেটা ডেসিকেটের অর্থ, সেটা পাচ্ছি, সেই সাথে ডেসিকেট শব্দটি আমরা দেশি ক্যাট থেকে মনে রাখতে পারছি। ইনকনজিকুয়েন্ট, ইনকনজিকুয়েন্ট শব্দের অর্থ হলো তুচ্ছ, নগণ্য, অযৌক্তিক, লিটিল, স্মল, পোর, ট্রিভিয়াল, ইলজিক্যাল। তো এটা আমরা মনে রাখতে পারি, ইনকাম নট সিকুয়েন্ট, ইনকাম ধারাবাহিক নয়, ইনকনজিকুয়েন্ট, ইনকাম নট সিকুয়েন্ট, ভেরি লিটিল, অর্থাৎ খুবই কম। এই ইনকাম নট সিকুয়েন্ট, এটা থেকে আমরা ইনকনজিকুয়েন্ট পাচ্ছি, আর ইনকনজিকুয়েন্টের অর্থ হলো লিটিল, ভেরি লিটিল থেকে এই শব্দটা আমরা, এই অর্থটা আমরা এখান থেকে, এই সেন্টেন্স থেকে পেয়ে যাচ্ছি। ফেলো শব্দের অর্থ হলো পতিত জমি, আনকাল্টিভেটেড, আনপ্লাউড, আনটিল্ড, আনপ্লান্টেড, আনসন, আনসিডেড, আনইউজড, আনইউজড ফিল্ড। এখানে শব্দটা ফিল্ড শব্দটা এখানে বসানো হয়নি ভুল করে, অর্থাৎ আনকাল্টিভেটেড ল্যান্ড বা আনকাল্টিভেটেড ফিল্ড, আনপ্লাউড ল্যান্ড বা আনপ্লাউড ফিল্ড, অর্থাৎ পতিত জমি। তো এটা আমরা মনে রাখতে পারি, ফল অ্যান্ড ওয়েস্ট ল্যান্ড, মানে একটা জমি সেটা পতিত জমিতে পরিণত হলো, ফল অ্যান্ড ওয়েস্ট ল্যান্ড। তো ফল অ্যান্ড ওয়েস্ট ল্যান্ড থেকে আমরা ফেলো শব্দটি মনে রাখতে পারি, ফল থেকে ফল, অন থেকে ও এবং ওয়েস্ট ল্যান্ড থেকে ডাব্লু নিয়ে আমরা ফেলো শব্দটি মনে রাখতে পারি। এবং কোনো জমি ফল অ্যান্ড ওয়েস্ট ল্যান্ড মানে পতিত জমিতে পরিণত হলো, অর্থাৎ পতিত জমি, সেটা ফেলোর অর্থ, সেটা আমরা এখান থেকে মনে রাখতে পারবো। ব্লিজার্ড শব্দের অর্থ হলো প্রবল তুষার ঝড়, স্নো স্টর্ম। স্নো স্টর্ম ব্লাস্টস ইন জর্দান নাও, জর্দানে এখন প্রবল তুষার ঝড় চলছে। তো এটা আমরা শুধু ছন্দের জন্য এটা মনে রাখবো, জর্দানের তুষার ঝড় হোক বা না হোক সেটা আমাদের বিষয় নয়। ব্লাস্ট ইন জর্দান, এখান থেকে আমরা ব্লিজার্ড শব্দটি মনে রাখবো, আর স্নো স্টর্ম এটা হলো ব্লিজার্ডের অর্থ। ট্র্যাঙ্কুইল শব্দের অর্থ হলো শান্ত, চুপচাপ, পিসফুল, প্যাসিফিক, কাম, কোয়াইট, কুল। দ্য ট্রেন ইজ কুল, দ্য ট্রেন ইজ কুল থেকে আমরা ট্র্যাঙ্কুইল শব্দটি মনে রাখবো, এবং কুল মানে শান্ত, সেটাও এই সেন্টেন্সে রয়েছে। সুপার অ্যানুয়েটেড মানে সেকালে পুরনো, অপ্রচলিত, অবসরপ্রাপ্ত। আউটডেটেড, অবসোলেট, ওল্ড, রিটায়ার্ড উইথ পেনশন মানে অবসরপ্রাপ্ত, পেনশন পেয়ে অবসরপ্রাপ্ত, সুপার অ্যানুয়েটেড। সুপার অ্যান্ড আউটডেটেড মানে একজন
আউটডেটেড সেকালে, মানে একেবারেই অব্যবহৃত অপ্রচলিত হয়ে গেছে, ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে, কর্মের অনুপযুক্ত হয়ে গেছে, বিশেষ করে কর্মের অনুপযুক্ত হয়ে গেছে, সুপার অ্যান্ড আউটডেটেড, সুপার অ্যানোটেড। স্ক্রুলাস শব্দের অর্থ হল অবজ্ঞাপূর্ণ, অপমানজনক, অশালীন। অ্যাবিউসিভ, ইনসাল্টিং, অফেন্সিভ। স্ক্যান্ডালাস, ইওর স্কোর ইজ স্ক্যান্ডালাস, তোমার স্কোর অবজ্ঞা মানে অপমানজনক, কলঙ্কজনক আর কি, মানে খুব খারাপ স্কোর করছে। স্কোর থেকে স্কার, স্ক্যান্ডালাস থেকে লেয়াস, স্ক্যান্ডালাস আমরা মনে রাখবো। এক্সাক্টিং শব্দের অর্থ হলো উচ্চ দক্ষতা চাওয়া, ডিমান্ডিং, হাই স্কিল। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ এভরিবডি, ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তারা, তাদেরকে স্বাগতম, ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকেও, তাদের প্রতি অনুরোধ রয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ, আসসালামু আলাইকুম।